নমস্কার বন্ধুরা, আমার নাম অনুপম উপাধ্যায় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শিক্ষাগুরু। আজকে আমি একটি কয়েনের ম্যাজিক দেখাবো এবং এটা কীভাবে করতে হয় সেটা শেখাবো। প্রথমে একটি কয়েন নিলাম, যেটা আমার হাতের তালুতে রাখলাম। এবার দেখুন, এটাকে এই দিক দিয়ে ঢুকিয়ে আমি এই দিক দিয়ে কীভাবে বের করি সেটাই দেখাবো। প্রথমে হাতটাকে এরকমভাবে নিলাম, কয়েনটা এখানে আছে। এবার এটাকে একটু শেক করলাম, এটাকে একটু রাফ করলাম, করে নিয়ে এটাকে যদি আমি একটু শেক করি, শেক করে নিয়ে যদি জোরে একটু ধাক্কা দিই, তাহলে আমি এখান থেকে দেখব যে কয়েনটি আস্তে করে উপরে বেরিয়ে চলে আসে। এবার আমি এটার ট্রিকটা শেখাবো, ভালো মতন দেখুন। প্রথমে কয়েনটাকে এখানে রাখলাম, রাখার পরে হাতটাকে এরকমভাবে রাখলাম। এবার এটাকে যদি আমি এরকমভাবে রাফ করি, রাফ করার পর যদি এরকমভাবে জোরে একটা ধাক্কা দিই, তাহলে তারপরে যদি আমি এটাকে রাফ করি, তাহলে দেখবো এখানে পয়সাটা চলে এসছে। কী করে এলো? এই পয়সাটাকে যখন আমি এই রকমভাবে জোরে ধাক্কা দেব, তখন দেখুন এই সাইডে আমার হাতে অল্প একটু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমি কয়েনটাকে এই রকমভাবে পাস করাই, এই রকমভাবে এটা বেরোয়, তারপরে এটা এখানে চলে আসে, তারপরে এটা এই রকমভাবে চলে আসে। অর্থাৎ টেকনিকটা অনেকটা এইরকম, নিচ দিক থেকে যদি ভিডিওটা দেখানো যায় তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এই রকমভাবে ধাক্কা দিলাম, এই রকমভাবে বেরোলো, এটা এখানে চলে আসলো এই রকমভাবে। যদি এটা প্র্যাকটিস করা হয় তাহলে এটা সহজেই করা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।